সুচি চাস তো ভাই আর ভাবি আজকে আমার বাড়ি খাবে। সুচি মুনি ঈদের পথে মোর মাথা খাই ফেলতেছে, কোষণ দাওয়াত দিবেন, কোষণ দাওয়াত দিবেন ভাবি, কোষণ খিলাবেন, এই কয়ে কয়ে মোর মাথা খাই ফেলাছে। সেই তুমি আজকে সকাল সকাল আন্দা বাড়ি তুলে দিছু। সুচি তুমি কষো আয়তে যা, তোর ভাই ভাবি কয়ে যায় আজকে দূর বেলা যেন আমার বাড়ি খা। এই কথা শুনে সুচি নাচতে নাচতে ওকে কবা গেছে, যায় ওটি আটকে আসো আর আসো না, দেখা পাচ্ছি নক ভাই, দেখা পাচ্ছি না, যখন ঈদ আসে না ওর ভাই ভাবি যখন আসে না তখন ওলাইতে থাকবে, বাড়ি আসবে না, আন্দা বাড়ি ভিড়বে না। সেদিনকার পিকনিকের ভিডিও দেখলেন না, চুলার জাল দাসর গাইনি ডাক্তার আমাকে বেটার বউ, তো যাই হোক আজকে যে বেটার বউটা আসবে না ওটাও ডাক্তার, আমাকে বাইর ডাক্তারে গড়াগড়ি সরাসরি বুঝে পেছেন, টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখাবা হবে না, এই পেট টেট কাটপা হলে ওই ডাক্তারের দরকার, আর ওষুধপাতি যখন খাবা হবে না তখন এই ডাক্তারের দরকার, বুঝে পেছেন, তামানেরই প্রয়োজন আছে। আজকে কি কি খাবারের আয়োজন করা হয়েছে সেটা তো তোমার দেখাই পাচ্ছেন তাই নয়, ছোটো ছোটো ডিগা ডিগায় মুরগা জব করছে দুটা দেশি মুরগি, কুরবানি ঈদের পর ব্যাকের বাইর গরু খাসি গোস্ত মনে করে ঠিকই হয় আসে ফিরিজে ফ্রিজের, তো যাই হোক সেই ফ্রিজের গোস্ত তুমি আনবো না বাবা, আমি টাটকা কুরবানির গোস্ত যদি আজকে আনো তাহলে মনে মনে মুখ সেরকুটে তুলবো না, মুখ সেরকুটে তুলে কবে যে চাষির বাড়িতে আজকে না ভিন্ন ধর্মী খাবার খামো, তা আজকে আবার এরাই আন দিছে, ওই তুমি তো আজকে এক্সেপশনাল খাবারের আয়োজন করছো, বুঝা পাচ্ছি না, বিলাতি কদির ভাজি, তিলের ভর্তা, মাছের ডিম ভাজা, আবার ছোটো ছোটো ডিকা ডিকা মুরগির দেশি মুরগির গোস্ত, ঘন ধর ধরা পাঁচ মিশালা কলয়ের ডাল, বুঝা পাচ্ছেন, কুরবানি ঈদের পর মুই যে যে খাবারগুলার আয়োজন করছো এলাই হলো এক্সেপশনাল খাবার। আজকে যে তিলের ভর্তাটা মুই করিছু বাজারে সবচেয়ে দামি যে তিলটা নাই সেই তিলের ভর্তা এটা, সুচিমুনির বাপ কিনবে তাই টাকা পয়সা দে, ওরে আল্লাহ এটা মোর মাও পাঠিয়ে দিছে, মোর মাও এই তোমাকে মোর এত ফুটেঙ্গি, বুঝা পাচ্ছি না, টাকা পয়সা যতই থাক এত দামি তিলের ভর্তা এরা খাবে না সেটা আমি জানো, আরে বাবা আমি খানিয়ালা বংশের ছেলে বল, বুঝা পাচ্ছি না, মোর দাদা খাসলো ভিনকের তরকারি আন দিয়ে খাসলো, কারো সাধ্যি নাই যে ওই তরকারিতে কেউ হাত দিবে, স্বয়ং মোর দাদি পর্যন্ত দেওয়া পাচল না, মুই অবশ্য সিরকির আনকে খাইছিনু শিকার উপর তুলে থেচল তো ওতে খাই, সুচির ভাই ভাবি আর খাস আমি এই পুচকা কোন দেশি মুরগির কলজা খিলাস আর কস, হারে তো দাদি তো কেকচু পালে না রে, এটা দেশি মুরগি পর্যন্ত পালে না, আজকে তুই যে আসি গাঁও তো দাদি যদি মুরগি পারলে হুনি তাহলে দেশি মুরগির দুটা বজা খা পালে হুনি রে, সেখানে সারা দিন খালি পাকা হাগাবে গরম না গেতে, শাহিদ বাবু খাবার না গে কস ডালটা এত স্বাদ হয়েছে আন্টি, মুই কস খা বা খা ভালো করে খা পিয়া খা, যতখানি তো খাবার মানে তুই ততখানি খা, বউটা কমি কস আয় আমার শরম করিস না টে, যা তো খাবার মানাবে তুই সেটাই খাটে, তু তুঙ্গের মেয়ে আন্দাবাড়ি করিছু টে, কুরবানি ঈদের পর ব্যাগে গোস্ত খিলাই, কলিজার টুকরা কেউ খিলাই, মই খিলাছি কলজা ছুটু ছুটু করে টুকরা টুকরা করে নিয়ে ভুনা করে খিলাছি ওরকম, মই জেলা জেলা আন্দো নি খালে বুঝা পানি হিনি যে কেঙ্কা সদ হচ্ছে, হার চাটনি হিনি আর খানি নি, ভাত খাতে খাতে পেটের কাটি ঠেলে উঠবে, কাটা ব্যাঙ্গের মতন পেট ফুলে উঠবে, তাও থালতে উঠবে মনে মনে, তো যাই হোক ভাতটাত খাওয়া হয়েছে তো এখন আনে বাইরে ঘুরবা বেড়াচ্ছে, সুচির ভাবি কত যেন আস্তাদ যাবো, চলো আস্তাদ যাবা নাকি চিকন আলতে যখন হাঁটে না বউটা তখন মুখে না ভয় নাগলো, হাঁটে তুই যে উঁচা উঁচা হিল পিন্দিছি, এই উঁচা হিল পরে ইরি বাড়ির ভিঁত কেত করে ঘুরা মুড়া হয়ে পড়ে যায় নাকি, এরাই মি চিন্তা করছেন, ওরে আল্লাহ খোদায় ওরা তো পড়েই না মুই পরে নেট প্যাট হয়ে গেল, মুই কিংকে পড়ে গেনু সেটা এখন দেখো, এই জায়গা কোনো দেখা পাচ্ছেন না, এই জায়গা কোনো সুচিমুনি আর সুচিমুনি ভাবি পার হওয়া পাশো না, সুচিমুনি এক শাসি কদু আর ভাবি এক বিলাতি কদু, এই দুটা কদু পার করতে মুই গুড়া মুড়া হয়ে পানিত পড়ে গেছু, তো যাই হোক এই হলো পড়ে যাওয়ার কাহিনী, আমাকে পিচিটাক দেখা পাচ্ছেন প্রকৃতির নির্মল বাতাস পায়ে আর এত সুন্দর রাস্তা পায়ে না দৌড়াদৌড়ি করবা শাসে, মুই আবার কষে হাত ছাড়ি দিবা হাত ছাড়ি দিরে, আরে ঢাকা শহরত ফার্মের মুরগির মতন ছলপেলরা মানুষ হয় ইঙ্কা সুন্দর রাস্তা পায়ে না হাঁটা চলা করবে না কদিনই, ওরা এখনও রাস্তা ঘুরেছে মি চলে আসে ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকা যাবে, বাড়িতে সেই মিষ্টিগুলো দেখো সেই মিষ্টিগুলো নেয় জাহিদ বাবু নিয়ে আসে, আরে বা তুই চাচার বাড়িতে খাবা আসবো এলা কাটিসি করবা হয় কদিনই, এলা কাটিসি করবা হবে অন্য মানুষের বাড়িতে, যাই হোক আজকাল ভিডিওটা কেঙ্গা লাগলো কদিনই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মোর চ্যানেলের পাশে থাকবেন আর মোক সাপোর্ট করবেন বেশি বেশি, বুঝা পাচ্ছি, তোমরা ভালো থাকবেন হবে, আল্লাহ হাফেজ।